নমস্কার দেখছেন পাবলিক বাংলা উচ্চ বিদ্যালয়ে আমি শত শত ছাত্র ভুক্তি দিয়ে চক চক রেখে আমি শত আমি প্রশ্ন করব এই বাংলায় হচ্ছেটা কি বাংলায় পাগল পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস কি তা হলো ভূতুরের শিক্ষক ঠিক শুনছেন বছরের পর বছর ধরে আমাদের ট্যাক্সের টাকায় 58 জন ভূতুরের শিক্ষক চাকরি করে গেল আমার আপনার পরিবারের সন্তানকে পড়িয়ে গেল আর সরকার জানলো না এসএসসি হলফনামা দিয়ে আজ জানাচ্ছে কোটে যে 58 জন শিক্ষক এতদিন ধরে যারা চাকরি করছে তারা না দিয়েছে পরীক্ষা না দিয়েছে মৌখিক পরীক্ষা না দিয়েছে ইন্টারভিউ কিচ্ছু না দিয়েও বছরের পর বছর ধরে আমার আপনার ট্যাক্সের টাকায় এতদিন ধরে কাজ করে যাচ্ছে আর অথচ বাংলার রাস্তার ধারে এই ধর্মতলায় এই ধর্ণাতলায় বসে থাকে বাংলা শিক্ষিত বেকার যুবক যুবতীরা আপনি কান খুলে শুনে রাখুন আপনি তারপরও বলবেন চাকরি চুরি হয়নি তলার উপর তলায় বসে আপনি বলেন ডবল ডবল চাকরির কথা এই ছবি দেখার পর আপনার কি মনে হয় বাংলায় চাকরি চুরি হয়েছে হ্যাঁ কি না সেই প্রশ্নের আর কোনো জিজ্ঞাসা করার জায়গা নেই কারণ ধ্রুব সত্যি হয়ে গিয়েছে বাংলায় চাকরি চুরি হয়েছে এবার এই বাংলায় পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস ভূতুরে শিক্ষক হচ্ছে নাকি আসব আলোচনায় প্রথমে দেখব বিশেষ রিপোর্ট নিয়োগ তালিকায় নাম নেই পরীক্ষা বা ইন্টারভিউ দেননি তাও সরকারি স্কুলে পড়াচ্ছেন 58 জন শিক্ষক হাইকোর্টে হলফনামা দিয়ে স্বীকারোক্তি খোদ এসএসসি কি করে তারা চাকরি পেলেন তাও জানে না এসএসসি এই বিস্ফোরক তথ্য সামনে আসতেই রাজ্যকে বিঁধেছেন বিরোধী দলনেতা দাদা চাকরিতেও দেখা যাচ্ছে 58 জনকে ভূতুরে চাকরি হয়েছে এসএসসি হলফনামা দিয়ে ভালো করে খুঁজলে 58 হবে না 58 সহ হবে 2014 প্রাথমিকের চাকরি প্রার্থীরা 500 দিনের বেশি সময় ধরে পথে লড়াই চালাচ্ছেন এসএলএসটি চাকরি প্রার্থীদের লড়াই হাজার দিন পার করে গিয়েছে আর সেখানে স্কুলে পড়াচ্ছেন ভূতুরে শিক্ষক রাজ্যে নিয়োগ দুর্নীতি হয়েছে এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না অতি সক্রিয়ভাবে নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব যারা এই স্ক্যামের সঙ্গে জড়িয়ে তাদেরকে জেলে আটক করে যারা যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় বসে আছে তাদের দ্রুত স্থলাভিষিক্ত করে তাদের চাকরিগুলো ফিরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত এর আগে হাইকোর্টে এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছিল কয়েক হাজার ভুয়ো নিয়োগ হয়েছে আর এবার ভুয়ো শিক্ষকের স্বীকারোক্তি এসএসসি যখন এই এসএসসি রিক্রুটমেন্ট শেষ হয়ে গেছিল তখন চুপে চাপে লোকের কাছে চুপচাপ এসএমএস এসেছিল এবং বহু টিচার এসএমএসের মাধ্যমে জয়েন করেছিল প্রত্যেক জেলায় আছে খুঁজে পাবেন আপনারা এসএমএস টিচারেরা তদন্ত হবে এতে চাকরি যাওয়া উচিত এত দুর্নীতির দলিল সামনে তারপরেও প্রশাসন বলবে দুর্নীতি হয়নি রিপাবলিক বাংলা সামনে হাজার সাঁত্রিশ দিনের প্ল্যাকার্ড নিয়ে দাঁড়া দাঁড়িয়ে রয়েছেন তারা বলছে চাকরি তো চুরি হয়েছে কিন্তু চুরি করেছে কে এই কোটি কোটি টাকা কার কাছে গেছে এটা গোটা বাংলার মানুষের প্রশ্ন গোটা বাংলার মানুষ দেখছে আমাদের ট্যাক্সের টাকায় এই 58 জন শিক্ষক বছরের পর বছর চাকরি করে যাচ্ছে অথচ এসএসসি জানে না কার প্রশ্রয় আসব আলোচনায় যারা রয়েছেন পরিচয়গুলো ব্যবস্থা করেছেন আপার প্রাইভেট চাকরি প্রার্থীরা যারা বছরের পর বছর ধরে 2014 সাল থেকে বসে রয়েছে রাস্তার ধারে আমার সঙ্গে রয়েছেন এসএলএসটি 9 to 12 আপার চাকরি প্রার্থীরা যারা 1037 দিন ধরে লড়াই করছেন প্রতিবাদ করছেন কিন্তু আজও চাকরি অধরা রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যোতি চ্যাটার্জি বিজেপির মুখপাত্র দিত্যাকর বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন অনুরাগ সিং রাজনৈতিক কর্মী শাসক পক্ষে কথা বলবেন দেবব্রত রায় রাজনৈতিক কর্মী শাসক পক্ষে কথা বলবেন সায়ন্তন চক্রবর্তী রয়েছেন পিএসইউ ছাত্র নেতা এবং 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 চাকরি প্রার্থীরা গোটা বাংলার মানুষ আপনারা রয়েছেন আমি অনুরাগকে দিয়ে প্রথমে শুরু করি অনুরাগ একটা প্রশ্নের উত্তর দাও যে বাংলার চাকরি প্রার্থীরা এতদিন প্রশ্ন করছিল যে চাকরিটা আমাদের চুরি হয়েছে হ্যাঁ কি না এখন বলছে কে চুরি করেছে এসএসসি হলফনামা দিয়ে জানাচ্ছে 58 জন ভূতুরে শিক্ষক আমার আপনার ট্যাক্সের টাকায় এত বছর ধরে চাকরি করে গেছে লজ্জা লাগছে আপনার আপনাকে আমি 30 সেকেন্ড দেবো টাইম শুরু এখন দেখুন এসএসসি যখন হলফ করেছে তার মানে এসএসসি সরকার পরিচালিত অবশ্যই একটা বডি
তো এসএসসি সত্যি কথা যেগুলো যেগুলো তদন্তে বেরিয়ে আসছে আমরা কোর্টকে হেল্প করছি এবং তদন্তকারী সংস্থাকে হেল্প করছি এটা তো নিশ্চিতভাবে কে কে চুরি করেছে এটা সবচেয়ে বড় প্রশ্ন যার উত্তর খোঁজার জন্য এতগুলো তদন্তকারী সংস্থা যেখান থেকে রেড করছে যার তার বাড়িতে রেড করছে রেডে কিছু পাচ্ছে না আমরাও চাইছি যে তদন্ত হোক আর তাদের যারা চুরি করেছে যাদের নাম সামনে এসছে গ্রেপ্তার করা সেটা তো কোর্ট বলবে কোর্ট বলবে তদন্তকারী সংস্থা বলবে আপনাদের রাজনৈতিক নেতারা এই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে রাজনৈতিক কর্মীদের বলা হচ্ছে ধরে ধরে মারো এটা জনরোষ আরে জনরোষ তো এইটা এটা যারা হাজার 37 দিন ধরে বসে রয়েছে মাহি গোটা বাংলার মানুষ জানতে চায় যে এই 85 জন শিক্ষক আমার আপনার ট্যাক্সের টাকায় এতদিন ধরে পড়ালো অথচ রাজ্য সরকার আজ দেখতে পাচ্ছে যে রাজ্যের ছেলেমেয়েরা রাস্তার ধারে রাজ্য সরকার নিজেই জানে এরা কারা অ্যাকচুয়াল হলো এই চাকরি যারা চাকরি করছে তারা হলো কালীঘাটের ভূত অর্থাৎ কালীঘাটে লাখ লাখ টাকা জমা দিয়ে এসে তারা চাকরি করছে তাই আজ খুদ মাননীয়কে উদ্দেশ্য করে আমি প্রশ্ন করতে চাই যে এই 58 জন শিক্ষক তারা কারা এবং তাদেরকে এই চাকরিগুলা কে দিয়েছে আপনি জানেন না এই পশ্চিমবঙ্গের আপনি মুখ্যমন্ত্রী আপনার জানা উচিত আপনার নিজের স্টেটমেন্ট নিয়ে ক্লিয়ার করা উচিত যে এই 58 জন কারা নচেত আপনাকে পদত্যাগ করা উচিত কারণ তারা ভুতুড়ে শিক্ষক তাদের কালীঘাটের ভূত বলে আমরা চিহ্নিত করছি আমি তো বলছি আপনি যদি যোগ্য হন আমার চাকরিটা কোথায় বলুন আমি দিদিকে জিজ্ঞাসা করছি যে আমার চাকরিটা কোথায় 10 বছরে 2014 থেকে 2024 সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে আজও বসে আছি রাস্তায় কেন আমরা রাস্তায় বসে থাকবো আমরা নিতে পারছি না আপনি এই 58 জন ভুতুড়ে শিক্ষক তারা কারা তার স্টেটমেন্ট আপনি দিন কারণ আপনার রাজ্যে এই কালীঘাটের ভূতেরা চাকরি করছে সাদা খাতার মাস্টাররা চাকরি করছে 8,500 চাকরি প্রার্থী যারা স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে আর আমরা আপনার সঙ্গে দেখা করতে গেলে এই প্রিজন ভ্যানে বারবার তুলে নিয়ে যায় আমাদের 59 জন চাকরি প্রার্থীকে 5 দিন ধরে জেল কাটিয়েছেন 50 জন মহিলাকে চাকরি কাটিয়েছে জেল কাটিয়েছেন 34 ঘন্টা এই যতগুলো চাকরি প্রার্থী রয়েছে এই মিথুন আমার বন্ধু তোমাকে 30 সেকেন্ড সময় দেবো তোমরা রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তোমরা বলছো চোরকে চোরকে চোরের মাথাকে চোরের মাথাকে এই 58 জন শিক্ষক এতদিন ধরে চাকরি করছে মা মাটি মানুষের সরকারে যে যত বেশি বড় চোর সে তত বেশি বড় প্রশাসনিক পদে নিয়োগ আছে প্রশাসনিক ব্যর্থতা এবং রাজনৈতিক দেউলিয়া তার জন্য আজকে এই মানুষরা খেসারত দিচ্ছে আমি সরকারকে বলবো এই মানুষের হয়ে তারা ভরপাই দিক আজকে যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে শীত গ্রীষ্ম বর্ষায় তাদের হয়ে ভরপাই দিক আজকে প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করছে তা আর এই সরকারের টাকা কারুর বাপের একার টাকা নয় সব জনগণের টাকা যা লুটে পুটে মাননীয় আর তার তৃণমূল সরকার খাচ্ছে তাই উনি বলেছিলেন না যে এই টাকা এন্টারটেনমেন্ট হোক আমাদের সরকারি টাকায় এন্টারটেনমেন্ট হোক সরকারি টাকায় সবাই ঘুরতে যাক সরকারি টাকায় খাদ্য মেলা হচ্ছে সরকারি চালুনি করে ছুচের বিচার সেভ ড্রাইভ সেভ লাইফ হ্যাঁ এটা কি টপিক ঘোরানোর চেষ্টা করবেন না অনুরাগ আমি জ্যোতির কাছে আসার চেষ্টা করবো জ্যোতি একটা প্রশ্নের উত্তর দাও জ্যোতি গোটা বাংলার মানুষ জানতে চায় যে আমার আপনার ট্যাক্স
রাজনীতির টাকায় এই 58 জন শিক্ষক এত বছর ধরে চাকরি করলো কার অঙ্গুলি হেলনে এসএসসি ঘুমাচ্ছিল রাজ্যের প্রশাসন নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিল দেখো সেটা তো পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা যেদিন পাওয়া গেছে সেদিনই আমরা জানতে পেরেছি সারা বাংলার মানুষ জানতে পেরেছে কিন্তু বক্তব্যটা হচ্ছে এইটাই যে ভূভারতের মধ্যে এমন একটা মুখ্যমন্ত্রী রয়েছে যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বেকার যুবকদের যন্ত্রণা বোঝেন না আমি এই কথাটা কেন বললাম 2016 সাল থেকে এসএসসি পরীক্ষা হয় না আপনার 6.5 লক্ষ শূন্য পদ যেখানে নিয়োগ হয়নি 4.5 লক্ষ পদকে বিলুপ্ত করা হয়েছে স্কুলে স্কুলে শিক্ষক নেই বাচ্চা হচ্ছে আপনার 400 শিক্ষক হচ্ছে 2 জন আজকে বাচ্চারা মানে কোথায় শিক্ষা পাবে আজকে তো শিক্ষা ব্যবস্থাটাকে এরা এই সরকার চাইছে যে বেসরকারিকরণ করতে জের বিচার করে কারা জের বিচার করে পরিষ্কার শুনুন 8.5 হাজার ভুতুরে শিক্ষক বেরিয়েছে তার মধ্যে প্রমাণিত হয়েছে 58 জন ভুতুরে শিক্ষক আরো হাজার হাজার এরকম শিক্ষক টাকা দিয়ে নিয়োগ হয়েছে আর আমরা যারা যোগ্য তারা এই লঙ্কালেবুর মালা নিয়ে ঘুরতে হচ্ছে যে কখন আমাদের ঘরে ওই ভুতুরে শিক্ষক না চেপে বসে এই মাননীয় মুখ্যমন্ত্রী কি জবাব দেবে না আমাদের এই 1037 দিনের যন্ত্রণার কথা কোথায় এনারা খালি ডিবেট করতে আসে এনারা সেভ করতে আসে সরকারকে এরা কোথায় কোথায় এই মাননীয় মুখ্যমন্ত্রীর গলায় টাঙিয়ে রাখা উচিত যে ভুতুরে শিক্ষক তার ঘরে যেন না চেপে বসে যে ঘরে বসেছে আমাদের ঘরে চেপে বসছে গোটা বাংলার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাদা কি বলবেন আমার আপনার ট্যাক্সের টাকা এত দিন ধরে বছরের পর বছর ধরে 58 জন শিক্ষক চাকরি করে গেল যারা কোনো পরীক্ষা দেয়নি যারা কোনো ইন্টারভিউ দেয়নি তাদের কোনো রেকর্ড নেই এসএসসিতে সেই ছেলে মেয়েগুলো আপনাদের আপনার আমার পরিবারের ছেলেকে পড়াচ্ছে এটা পুরোপুরি পরিবর্তন করা উচিত আমাদের সমাজ সে ব্যাপারে জেগে উঠছে না আমাদের সবার জেগে উচিত এই সরকারের বিরুদ্ধে এটাই আমার বক্তব্য কি বলবেন দাদা কি বলবেন কি বলার আছে দাদা কি বলবেন বলবি না কি বলবেন না বলার আছে কি আছে আর বলার কিছু নেই বলার কিছু নেই কি বলবেন দাদা কি মনে হচ্ছে যা হচ্ছে যা দেখছি যা শুনছি ইমিডিয়েট এই সরকারকে ফেলে দেওয়া উচিত ইমিডিয়েট এই সরকারকে ফেলে দেওয়া উচিত আপনার কিছু বলার আছে 30 সেকেন্ড আপনার জন্য কোনটা কোনটা ঠিক সিঙ্গেল বেঞ্চ বলেছিল 32,000 ভূশিক্ষক রয়েছে ডিভিশন বেঞ্চে গেল বলে এটা বাতিল করে দিল কেন হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন প্যানেল যারা ভুক্ত যোগ্য যারা আছে তা আমার কাছে আসুন চাকরি আমি দেবো আমি করে দেবো কোনটা ঠিক আপনারা ঠিক করুন আর সব থেকে বড় কেলেঙ্কারি তো বিজেপি সরকারের আমলে হয়েছে ব্যাপক কেলেঙ্কারি আমরা জানি ভারতবর্ষে সব থেকে বড় কেলেঙ্কারি যে কেলেঙ্কারি রক্ত বিজেপির হাতে লেগে আছে এখনো 500 জনের নামে অভিযোগ হয়েছিল 500 জনের নামে অভিযোগ হয়েছিল দেবুদা এসএসসি হচ্ছে রাজ্য সরকারের দপ্তর তারা হলফনামা দিয়ে জানিয়েছে 8.5 হাজার আমরা ভুয়ো শিক্ষক নিয়োগ করেছি তুমি ঠিক হাততালি বিনার বড় কাজ করে বলেছে 8 হাজার 8.5 হাজার ভুয়ো শিক্ষক নিয়োগ হচ্ছে হাততালি মারছে তো আপনি বলুন হাততালি দিয়ে বলছে 8.5 হাজার ভুয়ো শিক্ষক এই রাজ্যে নিয়োগ হয়েছে তার সঠিক উত্তরটা আপনি দিন এই রাজ্যে এসএসসি নিচে জানিয়েছে এসএসসি নিচে 8.5 হাজার আমরা চাই না একজন মানুষ রাস্তায় আপনি একজন যোগ্য আমরা চাই না যাওয়া না যাওয়ার কোনো শুরু শুরু যারা যারা ভুলভাল কাজ আমি গোটা বাংলার মানুষকে একটা প্রশ্ন করতে চাই আপনারা মনে মনে প্রশ্ন করুন চিৎকার করে প্রশ্ন করুন যাদের শিক্ষক নিয়োগ করার দায়িত্ব তারা বলছে 8.5 হাজার শিক্ষক ভুয়ো নিয়োগ হয়েছে 58 জন শিক্ষক ভুয়ো শিক্ষক ভুতুরে শিক্ষক তাহলে সরকার চলছে রাজ্যে দায়িত্ব কার কার এটা সরকার চলছে রাজ্যে কে চলছে রাজ্যে এটা সরকার যদি সঠিকভাবে চলতো 1037 দিন রাস্তায় বসে থাকে কোন সরকার এটা একটা ভূতেরে সরকার এটা একটা ভূতেরে সরকার পুরো বাংলাকে এরা শেষ করতেছে শিক্ষা ব্যবস্থাকে কারণ এই যে ভূতেরে শিক্ষকগুলো স্কুল পড়াচ্ছে সেখানে কি স্কুল কি পড়াবে সে এমন স্কুলগুলো পুরো শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছেন আপনারা অনুরাগ বাবু লজ্জা করে না লজ্জা করে না লজ্জা করা উচিত বিজেপিকে আমরা বলছি আজকে বিজেপি যখন না বলি বলি আজকে যখন সরকারটা কে চালাচ্ছে বিজেপি না তৃণমূল সরকার কে চালাচ্ছে বিজেপি না তৃণমূল আমি জানার চেষ্টা করলাম সরকার কে চালাচ্ছে দাদা এই রাজ্য সরকার কে চালাচ্ছে তৃণমূল সরকার চালাচ্ছে আর কি মনে হচ্ছে একের পর এক চাকরি চুরি 58 জন ভুয়ো শিক্ষক ভুয়ো শিক্ষকই নয় এখানেও আছে তোমার হচ্ছে এসএসসি স্ক্যাম যেমন আছে রেশন স্ক্যাম আছে প্রচুর স্ক্যাম দুর্নীতি 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 মানুষ বলছে দুর্নীতি 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 অনুরাগ
মানুষ তো বলছে আপনি তো শুনতে দিচ্ছেন না, আজকে বিজেপির সাথে আমরা কথা বলবো, ওদের তো ক্রেডেনশিয়ালস দেখতে হবে। যারা বলছে, যারা এখানে বেশি বড় বড় কথা বলছে, ভূতের মুখে রাম নাম, এই শিক্ষকরা ত্রিপুরায় 126 জন। তুমি 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 এই হচ্ছেটা কি? প্রায় 50 সেকেন্ড 60 সেকেন্ড 60 সেকেন্ড বললে, প্রায় 1 মিনিট বললে, একবারও নিজের আত্মসমালোচনা করলে না। আমি আপনার কাছে আসার চেষ্টা করব, কি মনে হয় আপনার তো ছাত্র নেতা, আপনাদের মনে হয় এই 58 জন ভূতুরে শিক্ষক এতদিন ধরে পড়িয়ে গেল, সমাজটার কি হলো? সময় শুধু রসতলে চলে যাচ্ছে। আজকে যে যে সরকার আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, তারা আজকে বলছে যে তারা দায়িত্ব নিতে পারছে না, অথচ যারা যোগ্য তারা আজকে ওখানে দাঁড়িয়ে আছে 1037 দিনের ইয়ে নিয়ে, আজ এখানে ভুয়ো শিক্ষক হয়ে যাচ্ছে, এখানে ভূতুরে শিক্ষক হয়ে যাচ্ছে। দায়রা কার? এই পশ্চিমবাংলা যদি সিংহের বাচ্চা জন্মে, সেই জন্মের সে কৃতিত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়। সেফ ড্রাইভ সেফ লাইফ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানেন। আর যখন এখানে ভুয়ো শিক্ষক রিক্রুটমেন্ট হচ্ছে দিনের পর দিন, তখন প্রশাসন জানে না, কারণ গোড়া শিক্ষা দপ্তরটা চলে। বলছি যে এই যে ধরো এই যে ভুয়ো শিক্ষক গুলো যাদেরকে পড়িয়েছে, এরা কি শিখবে? বলবে রাকেশ শর্মা চাঁদে চলে গেছে, বলছে 1500 কেজি ওজনের বাচ্চা, এই তো শিখবে। জীবন কেটে যাওয়ার পর চুলে পাক ধরার পর রাজ্যে অষ্টম আশ্চর্য জিনিস দেখছেন ভূতুরে শিক্ষক, বাইরে হয়ে কি বলছে কি বলছেন আপনারা? লজ্জা করছে, আয়না রয়েছে। আমরা বলি যে একটা শৌচালয় যেখানে তোমার অনুপ্রেরণা ছাড়া হয় না, সেখানে এত বড় দুর্নীতি কারোর অনুপ্রেরণা ছাড়া? এটা বলো, অনুপ্রেরণা ছাড়া এটা কি সম্ভব? আপনারা ভূতুরে শিক্ষক রেখে দিচ্ছেন এ রাজ্যে, লজ্জা করছে, আয়না রয়েছে। একবার সামনে দেখে দাঁড়িয়ে বলুন, ডবল ডবল চাকরি হবে কি ফেরত আসে সেটা শুনুন। নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরছি বিরতির পর। গোটা বাংলার মানুষ দেখছে, গোটা দেশের মানুষ দেখছে বাংলায় অষ্টম আশ্চর্য জিনিস, ভূতুরে শিক্ষক আমাদের ট্যাক্সের টাকায় পড়াচ্ছে। তার কোনো রেকর্ড নেই, তার কোনো পরীক্ষা নেই, তার কোনো নাম নেই, অথচ চাকরি করে যাচ্ছে বছরের পর বছর ধরে। দেখুন, এটা তো কোর্টের ব্যাপার, আপনারা যদি কোর্টের উপর আস্থা না রাখতে পারেন, কোর্টে কাজ হচ্ছে, কোর্টে হলপ দেওয়া হচ্ছে। গাঙ্গুলি তো বললেন কেন গান্ধী মূর্তিতে বসে আছেন, লেলিন মূর্তিতে গিয়ে বসুন, লেলিন মূর্তিতে বসে স্ট্যালিন মূর্তি, স্ট্যালিন মূর্তিতে বসলে চাকরি হয়ে যাবে, ভগবান গাঙ্গুলিকে বলুন গিয়ে, কেন বলছেন না? দেখুন, আমরা কালীঘাটে, শুনুন, আমরা যোগ্য চাকরি পাচ্ছি, আমরা কালীঘাটে কালীঘাটে আমরা দিতে পারছি না, কালীঘাটে ঝুলিয়ে দিয়ে বলছি যে কালীঘাটে অলরেডি আমরা সোনার চামচ মুখে দিয়ে টাকা লাখ লাখ পৌঁছে দিয়ে আসতে পারিনি। তাই আমরা এই যে ভূতুরে শিক্ষকগুলো নিয়োগ করেছেন, তার জন্যে প্রয়োজনে আপনি এই লেবু লঙ্কা নিন, আপনি লঙ্কাটা ঝুড়িয়ে দিন সেই সমস্ত শিক্ষকদের কাছে, কারণ আমরা পেটে ভাত নাই মাথায় চাঁদ নেই, পেটে ভাত নেই মাথায় চাঁদ নেই, যোগ্য চাকরি পাচ্ছি, 10 বছর ঘুরেছি, 10 বছর আমরা লেবু লঙ্কা ঝুড়িয়ে দিচ্ছি, আমরা ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় করবো গোটা বাংলার মানুষ। না না শোনো, এই যে এদেরকে না সবাই মিসগাইড করছে, এদেরকে কেউ বলছে স্ট্যালিনের মূর্তির পাশে গিয়ে বসো, কেউ বলছে যে 27 লাখ টাকা এদের মেরে দিয়েছে কে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানে এদেরকে নিয়ে সবাই ব্যবসা করছে, সিপিএম ব্যবসা করছে এদেরকে নিয়ে, একটা একটা আইনজীবীরা ব্যবসা, বিজেপি কেউ করছে, হ্যাঁ বিজেপি তো এদের পাশে, বিজেপি বিজেপি তো বলছে এদের চাকরিটা বিজেপি দেবে, কবে হবে, কবে হবে চাকরি? আমরা রাজ
রাজনৈতিক উর্ধে উঠে বলছি যে চাকরি প্রার্থীরা আমরা রাস্তায় বসে আছি, আপনার সম্পূর্ণ আমরা অরাজনৈতিক যারা আমাদের সমর্থন করতে চান। আপনার যদি মমতা করতে তাহলে কেন শুরু করতে বলেছি, দিনের পর দিন ভুয়ো কথা বলে হবে না, কাজ করতে হবে, দিনের পর দিন ভুয়ো কথা বলে কথা বলতে হবে। শুনেন, এই রাজ্য সরকার আমাদের যোগ্য চাকরি প্রার্থীদেরকে বঞ্চিত করেছে, এই লেবু লঙ্কা আর ঝাড়ু মেরে রাজ্য সরকারকে বিদায় করা দরকার, কারণ না হলে আমরা আর আপনি যেখানে চেয়ারের পর চেয়ারে বসে রয়েছেন, আপনি বলুন ডবল ডবল চাকরি মানে? ভুতুরের শিক্ষকদের কথা বলছিলেন, সেই প্রশ্নটাই করলাম, বুকশিতে চোখে চোখ রেখে আজ এখানে শেষ করছি। আবার আগামীকাল গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে গোটা বাংলার মানুষের স্বার্থে প্রশ্ন করব, বুক চুটিয়ে চোখে চোখ রেখে এবং লাই হচ্ছে ডেকে।